নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ায়নি তৃণমূল। দলীয় পদ এবং মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে দল থেকেও সাসপেন্ড করেছে তৃণমূল। সেই পদক্ষেপকেই খোলাখুলি সমর্থন জানিয়ে এবার দলের প্রাক্তন মহাসচিবকে বেনজির আক্রমণ করলেন তৃণমূলেরই নেতা ও নিউ ব্যারাকপুরের পুর প্রধান প্রবীর সাহা। তার সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবিপি আনন্দ এর সত্যতা যাচাই করেনি। পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছে, তৃণমূল কংগ্রেস ত্যাগ কেটে বাদ দিয়ে দিয়েছে। শরীরে কোনো অংশে ক্যান্সার হলে কেটে বাদ দিয়ে দিতে হয়, পার্থ চট্টোপাধ্যায় সে ক্যান্সার বাদ দিয়ে দিয়েছে। যেই বিবৃতি দিচ্ছে সেই যে ক্যান্সার নয়, এর গ্যারান্টি কি আছে? তৃণমূল এমন কোনো তালিকা প্রকাশ করতে পারবে যে বলে দেবে এরা এরা ক্যান্সার, এদের বাদ দেওয়া হবে? সেই তালিকার তলায় সই করবে আর কি, যে সই করবে তার বিরুদ্ধেও আরেক দল বলে দেবে যে এটাই ক্যান্সার। সুতরাং এইটা আন্ডারওয়ার্ল্ডের ওই নিজেদের মধ্যে মারামারির মতো ভাগ বন্টনের ব্যাপার। ক্যান্সারের স্টেজ আছে, স্টেজ ওয়ান হলে একরকম, কিন্তু স্টেজ ওয়ান না, স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি, স্টেজ ফোর এখন বাইরে ফুলে উঠেছে বলে দেখা যাচ্ছে পার্থ চ্যাটার্জি। আর গভীরটা তো কিডনি লিভার সব জায়গাতে চলে গেছে, পারলে এখন প্রায় সুপ্রিমো গোছের যে সেকেন্ড ম্যান, তিনি কলকাতা ছেড়ে দুবাইতে বসে আছেন। দুবাইতে কিছু একটা তৈরি করে ছ মাস পরে নাকি অন্নপ্রাশন করাবেন নতুন তৃণমূল। প্রবীর সাহা বাবুন ভালো ছেলে, আমারই কেন্দ্রের একটা পৌরসভার চেয়ারম্যান। সে তার অনুভূতির কথা বলেছে, আমি যে তার এক্সপ্রেশনের সাথে বাক্যবন্ধের সাথে একমত তা নয়, তবে সে ভালো কর্মী হিসেবে তার ক্ষোভে যা অনুভব করেছে তাই বলেছে আর কি। ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি নিউ ব্যারাকপুরের পুর প্রধান প্রবীর সাহা। সমীরণ পাল, মনোজ বন্দ্যোপাধ্যায় ও রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। যেখানেই দুর্নীতির অভিযোগ সেখানেই দামি দামি গাড়ি। শুক্রবার অনুব্রত মণ্ডলের স্ত্রী মেয়ের নামে নথিবদ্ধ চালকলে গিয়ে দামি দামি গাড়ির হদিশ পেল সিবিআই। কিছুদিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় সম্পত্তি নিয়ে তদন্ত করতে গিয়েও একাধিক দামি গাড়ির কথা সামনে আসে বলে দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার ভোলেবন চালকলে সিবিআই তল্লাশির সময় যে পাঁচটি গাড়ির হদিশ মিলেছে সেগুলি হল ফোর্ড এন্ডেভর, মাহিন্দ্রা এক্সইউভি 500, মাহিন্দ্রা অল্টুরাস, টাটা সুমো ও একটি হুট খোলা জিপ, যার সবকটির মোট আনুমানিক দাম কোটি টাকারও বেশি। এর আগে নিয়োগ দুর্নীতি তদন্ত চালানোর সময় ইডি সূত্রে দাবি করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় সংগ্রহে থাকা একাধিক দামি ও বিলাসবহুল গাড়ির কথা গোয়েন্দারা জানতে পারেন। সেই তালিকায় ছিল দুটি অডি, একটি হন্ডা সিটি, একটি হন্ডা সিআরভি, একটি মার্সিডিস বেন্স ও মিনি কুপার, সব মিলিয়ে যার দাম কয়েক কোটি টাকা। গাড়ি ছিল, আমি যখন ফার্স্ট টাইম ওখানে ঢুকি তখন মিনি কুপার ছিল, হন্ডা সিটি ছিল আর মার্সিডিস বেন্স ছিল। এই তিনটে গাড়ি আমি দেখেছি প্রথম থেকে। তারপর লাস্টের দিকে ওই যে মাহিন্দ্রা যে অল্ট্রাস গাড়িটা বেরিয়েছে ওই গাড়িটাই দেখেছি লাস্টের দিকে ছিল। ওটা তিন মাস ধরে তো মার্সিডিস মিনি কুপার এসব দেখতে পাচ্ছি না। ম্যাডাম ছোটো একটা ভেন্ডি ব্যাগ নিয়ে বেরাতো, ঠিক আছে, আর আমাকে নিয়ে যখন যেত কসবা অফিসে যেত, নর্থের দিকে যে প্ল্যাটটা আছে ওইটা একবার দুবার যেত, গিয়ে চলে আসতো। ফ্ল্যাটে বলতে আমি ডায়মন্ড সিটি ফ্ল্যাটটাই ওনার চিনি, আর বাদবাকি যেই ফ্ল্যাটটা আছে, হ্যাঁ বেলগুড়ি যে ফ্ল্যাটটা আছে ওইটা আমাকে একবার নিয়ে গেছিলো ওখানে। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকার সঙ্গে এইসব দামি গাড়ির কি কোনো যোগ রয়েছে? শুক্রবার অনুব্রতর চালকলে যে গাড়িগুলি মিলেছে তার মালিকরা ইতিমধ্যেই বিস্ফোরক দাবি করেছেন। আগামী দিনে তদন্তে নতুন কি তথ্য উঠে আসে সেদিকেই নজর রাজ্যবাসীর। এবিপি আনন্দ।